শান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের তাপমাত্রা ছাড়ালো 38 ডিগ্রি, প্রচন্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। শিলচর নাজিরপট্টিতে ফের দুষ্কৃতি হানা, বেসরকারি কার্যালয়ে চুরি। দেশ বিদেশের কবি, সাহিত্যিক এবং লেখক সমাগম শিলচরে। সাইবার অপরাধীরা মাথাচাড়া দিয়েছে বরাকে, খপ্পরে পড়লেন শিলচরের দুই। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রচণ্ড গরমে নাকাল জনগণ, কোথাও নেই স্বস্তি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। আজ দুপুরে তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে যায় শিলচরে, প্রচণ্ড গরম। তার উপর লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে এই গরমে বাড়ছে শীতল পানীয় বিক্রি। শহরের রাস্তায় ফলের রসের দোকানগুলির এখন পোয়া বারো, আর সঙ্গে বিক্রি হচ্ছে ডাবও। ডাবের জল এই গরমে খুবই উপকারী, এমনই কিছু দৃশ্য ধরা পড়ে এলো আমাদের ক্যামেরায়। শিলচর শহরের নাজিরপট্টিতে ফের দুষ্কৃতীদের হানা। শুক্রবার রাতে আদিত্য বিড়লা গ্রুপের এক মানি মার্কেটিং কার্যালয়ে হানা দেয় চোরের দল। প্রতিষ্ঠানটির শিলচর শাখার এমডি প্রসেনজিৎ দাশচৌধুরী জানান, শহরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে কিছুদিন পরপর চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে। মাত্র 200 মিটার দূরে সদর থানা থাকার পরও দুষ্কৃতীরা কিছুদিন পরপর তাণ্ডব চালাচ্ছে। গতকাল রাতে কার্যালয়ের জানালা ভেঙে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কার্যালয়ের তাণ্ডব চালানোর পাশাপাশি ক্যাশ ভেঙে নগদ 10,000 টাকা হাতিয়ে নেয় চোরের দল। আটটা বাজে, তারপরে আজকে সকালে যখন আমি আবার আগে তারা এসে তারাই আমাকে ফোন করছে, বোঝা পর যে অফিসটা তো বাইর দিকে তালাটা নাই আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ। তো আমার খুব ইয়ে লাগছে, তো বাইরে তালা নাই, ভিতর দিক থেকে বন্ধ। আমরা আইসে আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা, এটা ভিতর দিক থেকে বন্ধ করা। হ্যাঁ, তারপর এটা দরজাটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গা ঢুকে ভিতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা। এখানে একটা কাঠের জানলা আছে, তারপরে আপনার যে গ্লাসটা এখানে ভাঙিয়ে রাখছে আর এই রডগুলো ভাঙিয়ে ওই নিচ থেকে এইদিকে উঠছে। ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আছে, একটা খুব ভালো দামি প্রিন্টার, ওয়্যারলেস প্রিন্টার। এখানে দুইটা ডেস্কটপ আছে, যেখানে আমার স্টাফটা বসে কাজ করে, দুইটা ডেস্কটপ। এই টেবিলের উপরে আমার পার্সোনাল ইউজের ল্যাপটপ আছে, এগুলো নিয়ে গেছে। প্লাস কালকে আমার একজন ক্লায়েন্টে পেমেন্ট করছিল 12,000 টাকা, সেই 12,000 টাকা নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে আমার যে একটাই কথা যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের এখান থেকে 500 মিটার দূরে থানা, এখানে যদি আমরা আমরা জানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে আমরা নাগরিকরা আমরা কই যেতাম। আজকে এত এই জায়গার উপর উল্টা দিকে আপনার এত বড় মলটা আছে, মলের সিকিউরিটি গার্ড আছে, মলের সিকিউরিটি আছে, আপনার এখানে আশেপাশে আরও অনেকগুলো অর্গানাইজেশনের সিকিউরিটি আছে, সামনে ব্যাংক আছে, ব্যাংকের সিকিউরিটি আছে। তা সত্ত্বেও যদি এখানে এইভাবে হয়ে যায়, সিসিটিভিতে দেখা যায় একটা লোকাইয়া ঢুকিয়া এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যার গিয়া। হ্যাঁ, তো আমরা কই যেতাম, আমরা নিরাপত্তাটা কই? এইভাবে যদি চুরি ঘটনা ঘটতে থাকে, আজকে এত এত টাকার আমার মানে যে ক্ষতিটা হয়েছে, পুরো ক্ষতিটা তো আমরা বেয়ার করতে পারবো, তো ইয়ে করতে লাগবে। এই আর এটা আজকে প্রথমবার না, এখানে প্রায় এই রাস্তার উপরে প্রায় আমার এখানেই আগে আরো 2 বার চুরি হয়েছে। দেশ বিদেশের কবি, সাহিত্যিক এবং লেখকদের উপস্থিতিতে আজ শিলচরের এক হোটেলে বই প্রকাশনী এবং সাহিত্য বিষয়ক আলোচনার সূচনা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিলচর শঙ্কর মঠ এবং মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দজী মহারাজ এবং শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপতির ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা দিগন্ত প্রকাশনী এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক সংগঠন রাইটার্স ওয়ার্ল্ড। একটু নিজের ঢোলও পিছিয়ে নিলাম চান্স পেয়ে। আসলে ঢোল পেটানো নয়, আমরা যারা এখানে বরাক উপত্যকায় বাংলার একটা বৃহত্তর বাংলার, আমি রাজনৈতিক বাংলার কথা বলছি না, আমি বলছি আস্তিত্বিক বাংলার কথা।
আমি বলছি সাংস্কৃতিক বাংলার কথা, আমি বলছি চেতনার বাংলার কথা, সেই বাংলার একেবারে পূর্ব প্রান্তিক অঞ্চল আমরা। দুর্ভাগ্যের সঙ্গেই বলছি, খেদের সঙ্গে বলছি, যে আমরা যারা এখানে জন্ম থেকে বড় হয়েছি আমরাও নিজেদের খবর ভালো জানি না। 1874 সালে ব্রিটিশ তিনটে জেলাকে, এখনো অবশ্য সেটা জেলা নয়, হিসেব কষলে মুশকিল, তখন যেটা পরিচিত ছিল বেঙ্গল প্রেসিডেন্সি বলে, যারা একটু একটু খবর রাখেন ধরতেই পারবেন, সেই বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আমি একটি ক্রিয়াপদ ব্যবহার করছি, জেনে শুনে কালের গাছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তা সাহিত্য প্রেমী মানুষ, তাদের মন অনেক উদার হয়, উদাসীন হয়, তারা সমাজের হিতার্থে কল্যাণে তারা সবসময় কাজ করে, তারা এই সাহিত্যের মধ্য দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। তাই তারা জগতে কল্যাণের জন্য তারা জন্মগ্রহণ করেছেন, এটা অতি সৌভাগ্য। আমরা মানব জন্ম পাই বহু লক্ষ যোনি ভ্রমণ করে, 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম পাই, কিন্তু এটা অনেক দুর্লভ। এর থেকে আরও দুর্লভ যারা জ্ঞানী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, গীতিকার, সুরকার, কবি, এইভাবে জন্মগ্রহণ করা। এই সাহিত্য মানুষকে আগে পূর্বে একটু আগে আমাদের জ্ঞানদাজি বলেছিলেন যে পূর্বে আমাদের সাহিত্যটা ছিল, সেটা আমাদের ঋষিরা মুনিরা সেটা বিভিন্নভাবে তখনকার সময়ে যে ভাষা, সেই ভাষায়, সেই সভ্যতায়, সেই সংস্কৃতি, সেই পরিবেশের উপর দাঁড়িয়ে যেটা আমরা বলতাম দেবতাদের ভাষা, সেই ভাষায় বিভিন্ন গ্রন্থাদির মাধ্যমে একটা সাহিত্যিকের মতো রূপ চলছে। সেখানে যেমন চারিত্রিক, তেমন সামাজিক, তেমন মানবিক, তেমন সমস্ত মানুষের সত্যকে জেনে সুন্দর জীবন পরিচর্যার জন্য তখনকার সময়ে সেটা সেভাবে রচিত হয়েছিল, যেটাকে আমরা আজকে আমাদের ভাষায় আমরা ধর্মগ্রন্থাদি বলে থাকি। সাইবার অপরাধীদের খপরে পড়লেন শিলচর ক্যান্সার হাসপাতালের কল্যাণ চক্রবর্তী এবং হৃদয় এনজিওর কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য। সাইবার অপরাধীরা এখন টার্গেট করেছে বরাক উপত্যকার বিভিন্ন লোককে, এই চক্রের ফাঁদে ফেঁসে যাচ্ছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে তুলে ধরেন কল্যাণ চক্রবর্তী। আমি একটা সাইবার ক্রাইমের শিকার হইতে হইতে বাঁচি গেছি, আপনারা দেখছো, এবং আমার নিউজের সঙ্গে হয়তো কোনো কোনো নিউজে গতকালকের পেপারে বার হয়েছে, কল্যাণ চক্রবর্তী ক্যান্সার হসপিটালে ওনার 30,000 টাকা হয়তে লাগছে। আমার কারণ হলো যে আমার আজকে এই ব্যাপারটা নিয়ে আমি যখন থানাতে গেছি FIR করতাম, তখন আমি দেখছি আরেকটা ছেলেও আইছে, তার কাছে ওরকম ফোন আইছে সে তারা করতেছে যে সে নাটডিক্সের ব্যবসা করে, করিয়া বিভিন্ন ধরনের হইতেছে তোমার কেসটা শেষ করে দিমু, তুমি একটা রিনোমিনেশন নিলাম, এইভাবে কথাবার্তা অনেক কিছু শুনছি এবং ইয়ে হয়েছে, আমার নিজের উপরেও সেগুলো হয়েছে এবং কিছুটা সময় লেগে আমি ব্যতিব্যস্তও হয়ে গেছিলাম। হইয়া সবচেয়ে বড় কথা হয়েছে, আমার প্রথম ফোন করছে ট্রাই থেকে, টেলিকম, মোস্ট প্রবলি টেলিকম রেগুলেটরি অ্যাক্ট অফ ইন্ডিয়া, এখান থেকে ফোন করছে, কইতেছে যে আপনার মোবাইল নাম্বারটা কোনো একটা, আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা ট্যাগ করা আছে, এই মোবাইল নাম্বারটা আর একটা মোবাইল নাম্বারের লগে অ্যাটাচড, এবং আপনার সবটি মোবাইল বন্ধ হয়ে যাব কিছুক্ষণের মধ্যে, কারণ এই যে মোবাইলটা আছে সেই মোবাইলটা একটা ক্রাইমের সঙ্গে জড়িত, এই ক্রাইম এবং 24 হয়েছে, 24 হয়েছে, এটার মধ্যে হিউম্যান ট্রাফিকিং, তারপরে আরও বিভিন্ন ধরনের ক্রাইম। প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েটিং লিস্ট থেকে প্রকৃত সুবিধাপ্রাপকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে সুনাইয়ে। শনিবার সাতকড়াকান্দি জিপির 7 এবং 8 নম্বর ওয়ার্ডের বঞ্চিতরা সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। ঘর বা সরকারি কোনো একটা যেন কোনো সাহায্য,
আমার কাছে কিনে আয় না বা এরকম আমার লাগান। আরো আমার আমার ভাই একজন আছেন, তা ঘর দেখলে আপনারা বুঝতে পারবা, কয়েকদিন আগে আমরা মানুষই উঠাইয়া টাকা উঠাইয়া ঘর বানাইয়া সাত বানাইয়া এতে ভিডিও পর্যন্ত আছে আমরা কাছে করে দিয়ে আইসি। তারপর তো মানে ওয়েটিং লিস্টও নাম নাই বা যে ঘর পাইতো যেটা করিয়া গেছি নি নানি তাও করতে পারেন না, এইগুলা নাই। রাল লগে আটিছি পঞ্চায়েতর বাড়ির মেম্বার বাড়ি আমি দুঃখ কইবা টাকা নাই, সবজি দিয়া বইছি বেচাল সবজি দিয়া টাকাটা বাড়ি আমি এখন গোলার ফুটা লাগাই যাম বাড়িটা বাড়ি হাতে যাব বাড়িটা ওই বাড়ি মানে অবস্থা আমার। আমি দুজাত করে কইয়া আমি টাকা টাকারে ছেলেমে আসুন টাকা টাকা আগলা আমি আগলা খাইয়ার দুইটা আমার বউ জামাই বউ দুইটা একাইয়ার এখন গোলার খুঁটা লাগাইবার অবস্থা নাই। আপনারা ওটা তার সুবিচার করুন, আমি আর কই চাম কিটা আপনারা গেছে জুরাত করিয়া খইয়ার সাতরাহি দিবি রায়গার সাত নম্বর গ্রুপের গুটায় আমরা ইনো যেতে কই যেতে কইলে যারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর বার ভাইয়ার থই একবার তার মার নামে ভার একবার তার বউর নামে ভার একবার তার নিজের নামে ভার কিন্তু আমরা গোর খেতে লাগে যেটকে একবার তাই একটা একটা বার ওয়েটিং লিস্টও হয় না যেটকর যেটকর লিস্টও হয় না আমরা দুঃখ আমরা ওটার লাগিয়ে আপনারা পাইছি আর আপনারা কাছে কই আর যাতে আমরা সিএম পর্যন্ত এমএলএ বা এমপি আমরা যারা ইয়েকল আসুন প্রতিনিধিওকল আসুন তারা যাতে জানতা তারা জানতে জানতে আমরা যে ডিফ্রাইব আর আমরা কিচ্ছু ভাইয়ার না সরকারি কোনো ওটার লাগিয়া আপনার আর ভাইয়া আমি কই আর আমরা তো কোনো জাত গড় দরজা কোন তা নাই আমরা প্রধানমন্ত্রীর তাকে ভোট দিয়া দিয়া ইয়ার কোনবাই আইন মানু কোনবাই তারা সার্ভে করি লিয়ে যায় আমরা এটা তো বাঙ্গা গড় খেয়েও নেয় না আর আমরা ওলা অবস্থার মাঝে এখন পর্যন্ত তুমি কোনো পাইছি না কোনো যার জিনিস নাই সরকার অরুণোদয় পাওনি তোমার ফ্যামিলি দেখলা মারা গেছেন সব মা বাপ বেতন দেয় কেন তারা এই ধরনের ভদ্র মহিলারে কোন স্বার্থে তারা ডিপ্রাইভ করেন এটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যারা আমরা অত আশাবাদী হইয়া আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি কেন তারা নির্বাচিত হওয়ার পরে তারা বেমালুম বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির জনপ্রতিনিধি আসুন পঞ্চায়েত পঞ্চায়েত রাজ থাকি লইয়া ইভেন এমপি পর্যন্ত আমরার দুঃখ কেন এই ধরনের ভদ্র মহিলা আপনারারে আমরা জায়গায় জায়গায় নিমু সময়ের ব্যস্ততার ফাঁকে দিয়া ইখানো কতজন হিতাধিকারী বঞ্চিত হয়েছেন অন্য করি জায়গা সরকার করো আর আমার যে বাঙ্গা গর ই গর কোনো জেট কয় না এরবার একবার কোন জায়গা দুইবার তিনবার খেয়েও খার ইলাও আছে আর আমার গরো সবাই মেকুর আমাইলে হবা বারো বার রাস্তাও আছে আমার যে একটা ছেলেও দেখুন হ্যান্ডিক্যাপ তুফান আইলে আমি গড় ফেলাই অন্য করে যাই চাই আর এখন আমার মানে মুখ বিধায়কর কাছে আমি অনুরোধ করি আর আমি গড় ফাওয়ার লাগিয়া বা দেখুন আমার একটা হ্যান্ডিক্যাপ আছে করিয়া দেখুক তারা আমি যদি ফাওয়ার ঢুকবই না আমার কোনো অসুবিধা নাই। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫,০০০,০০০ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, ১২ মাসের কিস্তি জমা দিলে ১৩ মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম ৫০,০০০ টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই
আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের ব্যবস্থাপনায় আজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত এলাকায় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় কাঠিগড়ার লেবারপুতা জিপির দ্বিতীয় খণ্ডে। শিবিরে 180 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কাঠিগড়া মডেল হাসপাতালের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের দুদিনের রাজ্য সম্মেলন আজ থেকে চিরাং জেলায় শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। সম্মেলনের উদ্বোধন করেন সীমান্ত চেতনা মঞ্চের স্বাগত কমিটির সভাপতি শ্যাম ব্রহ্ম। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের 4,300 প্রতিনিধি অংশ নিয়েছেন। देश की सीमाओं को सुरक्षित रखने के लिए एक लंबे कालखंड से चल रही तैयार किया है कि दुनिया आज हमारा पैटर्न देखती तरह से जो हम लोगों ने फ्लाइट बनाए हैं वो फ्लाइट की जो है ना आवश्यकता उसको महसूस कर रहे हैं। কাবুগঞ্জ জনতা কলেজের পাশে বাইক এবং স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হন 3 জন। আজ দুপুরে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আজকে জনতা কলেজের সামনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পালচার আর একটা স্কুটি, তখন পালচারটা ওদিকে আওয়াজ আসলো আর স্কুটিটা ভেরিফিং কারো যাওয়ার সময় পালচার ইয়ে দেখে মারিয়া স্কুটির মাঝে একটা মেয়ে একটা ছেলে আসলো আর পালচারের মাঝে দুইটা ছেলে আসলো। দুইটার অবস্থা খুব খারাপ, তারপরে অ্যাম্বুলেন্স দেওয়াটা নিয়ে হয়েছে এখন শিলচর মেডিকেল কলেজ। আর বাকি দুজন জানানি হয়েছে আর বাইক দরটা দেখা আছে। বাকি দুজনে স্কুটির যারা আসলো তারা কি স্কুটির যারা আসলো তারা তো একজনের অবস্থা খুব খারাপ আর এখন ছেলেটার খারাপ নেতা একটু বলা আছে। মানে তিনজন সিরিয়াস, দুইজন বেশ সিরিয়াস আর একজন একটু ঠিক আছে। ধলাই উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক বিজয় দাস। তিনি ইতিমধ্যে জনসংযোগে মাঠে নেমে পড়েছেন। এদিকে বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী প্রত্যাশীর তালিকা অনেক লম্বা। ধলাই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক হাওয়া এখন উত্তপ্ত। উপনির্বাচন আইছে আর দেড় দুই মাস আছে, ধলাই উপনির্বাচন জানো নি তুমি? তো কংগ্রেসেরও 2-3 জন আসেন, বিজেপিরও 2-3 জন আসেন। এবার তুমি মানে খারে চাও, মানে কিতা চাও? এবার বিজেপিও একবার দিয়া দেখছি, একবার কে কতবার দিছি দিয়াও কোনো উপকার নাই।
আর কংগ্রেস তো আর সারিমরু দিছি দিছ কোনো উপকার নাই ওন দিতা মানো তো এবার দেখা নাই নির্দল ভাই যদি কেউ তারে একবার দেখবো চাই হে কোনটা করতে পারেনি বিজয় দাস কইয়া নির্দলে একজন খাড়া হইতরা তাই নিলে তো আরো সুবিধা তো নির্দল হইলে তো আমরা টিকু আছি ঠিক আছে নানি হ্যাঁ সাসা একটা জিনিস আমি তোমার জিগাইতাম দলাইত উপনির্বাচন আর উপনির্বাচন কংগ্রেসেরও প্রার্থী আসুন বিজেপিরও আসুন এবার তুমি খারে চাও কংগ্রেসও তো দিতে হারছে বিজেপি তো দিয়া হারছে কোনো কিছু তো আর পাইলাম না কোনো দাঁড়া এখনো পাইলাম যাও সব আমার হুকা যায় তো নির্দল দাঁড়াইতে দিব তো নির্দলতে তা নির্দল বিজয় দাস হইয়া তারে দিবা ঠিক আছে বিজয় দাস মানুষ ঠিক আছে নি ঠিক আছে ঠিক আছে নানি তো নির্দল দিতে ভুবন পাহাড়ে পুলিশের গুলিতে মৃত তিন মার্চ যুবকের মৃতদেহ আগামী 2 আগস্ট পর্যন্ত শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখার নির্দেশ দিয়েছে আদালত তবে ইচ্ছে করলে পরিবার মৃতদেহ সমঝে নিতে পারবে বলে আদালত জানিয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার শিলচরে তাপমাত্রা ছাড়ালো 38 ডিগ্রি প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং শিলচর নাজিরপট্টিতে ফের দুষ্কৃতী হানা বেসরকারি কার্যালয়ে চুরি দেশ বিদেশের কবি সাহিত্যিক এবং লেখক সমাগম শিলচরে সাইবার অপরাধীরা মাথা চাড়া দিয়েছে বরাকে খপ্পরে পড়লেন শিলচরের দুই এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।